নমস্কার আমি দেবকনা ভয়েস আপকি আওয়াজ আমরা আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের কিছু ভিজুয়াল কিন্তু আপনাদের দেখিয়েছি আর এর পাশাপাশি আজকের থেকেই আমরা ছোট ছোটো কিছু টিপস আপনাদের দেব আজকে তো বাংলা পরীক্ষা শুরু হয়ে গেল মাধ্যমিকের আর কালকে ইংলিশ পরীক্ষা তো আমাদের অনেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে যাদের কিছু একটু টিপস লাগে যে শেষ মুহূর্তে যে প্রিপারেশনটা তো আপনি একটু সেই বিষয়ে একটু যদি বলেন ইনফ্যাক্ট টেকনিক্যালি যতটুক সাউন্ড হওয়া যায় আর কি পরীক্ষার আগের একটা প্রস্তুতি পর্ব চলে গেছে সারা বছরের প্রস্তুতি পর্ব তারা যেভাবে প্রিপারেশন নিয়েছে নতুনভাবে স্ট্রেস না নেওয়া আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আর বিষয়সমূহ সম্পর্কে যতটুকু জ্ঞান আহরণ করা হয়েছে সেটুকু নিজের বুদ্ধি দিয়ে এবং বিশ্লেষণ করে লেখা নিজেকে রিপ্রেজেন্ট করা খুব বড় জিনিস কারণ পরীক্ষার একটা সময়সীমা থাকে সেইটুকু সময়ের মধ্যে যে এক্সেলেন্সটাকে তুলে ধরা সেক্ষেত্রে কিন্তু তাদের একটা পরিচয় রাখতেই হবে আমার মনে হয় গ্রামাটিক্যাল বিষয়গুলো যেটা দীর্ঘদিন প্র্যাকটিস করেছে সেক্ষেত্রে খুব বিব্রত না হয়ে মাথা ঠান্ডা করে যতটুকু সঠিক আনসার করা যায় তাড়াহুড়ো না করা এবং আনসিন সেকশনের ক্ষেত্রে একটু বুঝে পড়া একাধিকবার পড়ে বিষয়টাকে বুঝে যেমন সিনোনিমাস ওয়ার্ড সেক্ষেত্রে শব্দগুলোকে চুজ করা এবং কয়েকবার যদি রিভিশন দেয় সেক্ষেত্রে কিন্তু একটা আইডিয়া জেনারেট করে যায় যে কোনটা সম্ভাব্য উত্তর হতে পারে কারণ মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের মেধার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু প্রশ্ন করা হয় সেক্ষেত্রে খুব বেশি স্ট্রেস খুব বেশি ফোবিয়া যাতে তাদেরকে বিব্রত না করে সেদিকটা খেয়াল রাখতে হবে ইংলিশ এবং অঙ্ক এটাই কিন্তু মেন বিষয়বস্তু থাকে ভয় পাওয়ার যেটা কারণ ইংলিশে স্পেলিং মিস্টেক আর ভ আর অঙ্কে হচ্ছে একটু দশমীকেও যদি ভুল হয়ে যায় তাহলে পুরোটাই গেল তো স্পেলিং মিস্টেক বিষয়ে আপনি যদি কিছু বলেন স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যদি সিলেবেল ভাগ করে করে ওরা স্পেল করে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট হয় মানে বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে কী হয় ভুল করে ফেলে এবং যেগুলো পলিসিলে সিলেবিক ওয়ার্ডস সিলেবাল ভেঙে একটু যদি ওরা অভ্যাসটা করে বলার সেক্ষেত্রে কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু তার রিফ্লেকশন তার কারেকশন কিন্তু সুনিশ্চিত করা যায় এটা আমি বলবো যে এইভাবেই যাতে করা হয় আর সিন থেকে প্রোজ পোয়েট্রি আনসিন প্যাসেজ এবং গ্রামাটিক্যাল যে ডিভাইসেসগুলো থাকবে সেক্ষেত্রে যতটা মাথা ঠান্ডা রেখে বুঝে উত্তর করা যায় সেক্ষেত্রে আমি বলবো নিজেদেরকে কনসেন্ট্রেশনটাকে কিন্তু বাড়িয়ে নিতে হবে ওই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি একটা সিক্সের স্ট্যান্ডার্ডের কোশ্চেন দেখেছিলাম সেখানে আছে যে বাইরের যে গ্রহ আছে সেই গ্রহ সম্পর্কে তাদের একটা আনসিন দিয়েছিল যে কোনো একটা স্কুল থেকে সেটা আমি বলবো না তো এরকম যদি মাধ্যমিকে আসে তাহলে সেখানে ওরা কি মানে পার্টিকুলারলি কি কি বিষয়ে লিখতে পারে বাইরের কোনো গ্রহ মানে পুরোটাই কিন্তু ফিকশনের উপর চলে যাবে যখনই আসছে যে আমাদের প্ল্যানেটের বাইরে কোনো প্ল্যানেট সেখানকার কোনো ক্রিয়েচার এসব নিয়ে ভাবনা। ব্যাপারেই লেখা তার যে সায়নিশিয়রটা তার যে কেন্দ্রবিন্দু ভাবনার সায়েন্স ফিকশান সেক্ষেত্রে কল্পনার এবং ফ্যান্সি ছাড়া খুব একটা বেশি পাথেও তাদের কাছে নেই যতটা সুন্দরভাবে গুছিয়ে কাল্পনিকভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারে এবং তার মধ্যে সাইন্টিফিক কিছু বেসিস যদি ইনক্লুড ইনকর্পোরেট করতে পারে সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় কিন্তু কম্পোজিশনাল স্কিল তাদের কিন্তু ডেভেলপ করতেই হবে আচ্ছা স্যার এই যে ভার নারেশন এগুলি ছোটো ছোটো বিষয়ে কিন্তু স্টুডেন্টরা বেশি ভুল করে থাকে তো পার্টিকুলারলি সেই বিষয়ে কি করে তারা ধ্যান রাখবে যে কোনটার পরে কি হতে পারে বা আমি এটা ঠিকভাবে পড়লে পরে এটা অ্যান্সারটা করতে পারবো গ্রামাটিক্যাল সেকশনের মূল মন্ত্রই হচ্ছে অধ্যাবসায় সেক্ষেত্রে তো কোনো ব্যতিক্রম হতে পারে না তো বেসিক যে নিয়মগুলো গ্রামারটাকে যদি একটু অ্যাসিমিলেট করে এবং সেটাকে রিপ্রোডিউস করে লেখার মাধ্যমে নিজের ভাবনাগুলোকে একটু লেখার মাধ্যমে যদি প্রকাশ করার চেষ্টা করে তবে কিন্তু ভুলগুলো হয় না সাবজেক্ট বা অবজেক্ট এই যে ফর্ম্যাটটা এই যে ফ্রেমওয়ার্কটাকে যদি সঠিকভাবে ওরা রিপ্রেজেন্ট করে খুব একটা ভুল হওয়ার কথা না বেশিরভাগ ভুল হয় তাদের কিন্তু কোথাও একটা দুর্বলতা বা ফোভিয়া জেনারেট করে সেজন্যই এইটুকু ওভারকাম ওদেরকে করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে আচ্ছা কী কী বিষয় প্যারাগ্রাফ আসতে পারে আপনার মনে হয় যেহেতু পরিবেশ একটা খুব বর্তমান সেই সেজন্য পরিবেশের উপর রকম বিষয় এবং আমাদের সামাজিক কিছু প্রেক্ষাপট থেকে কিছু প্রশ্ন কিন্তু আসতেই পারে এবং বিজ্ঞান এবং বিজ্ঞানের যে ট্রামফেন্ট তার যে রোল এবং সেখানে আমাদের যে তার ড্রব্যাকসগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু চিন্তাভাবনার একটা ক্ষেত্র রয়ে যায় থ্যাংক ইউ স্যার আপনার এই কথাতে হয়তো অনেক মাধ্যমিকের স্টুডেন্ট যারা মানে শেষ মুহূর্তে খুব ভয়ে আছে যে কি হবে কালকে ইংলিশ পরীক্ষা যেহেতু আজকাল ওরা অলরেডি বাংলা পরীক্ষা দিচ্ছে তো কালকে ইংলিশ পরীক্ষা তো আপনার এই সাজেশন আশা করি আমাদের দর্শক বন্ধুদের অভিভাবকদের অভিভাবিকাদের আর স্টুডেন্টদের খুব কাজে লাগবে থ্যাংক ইউ স্যার এই বছর মাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি এবং সফলভাবে সবাই পরীক্ষা দাও এবং নির্ভয়ভাবে পরীক্ষা দাও সেটাই মনে হয় সবচেয়ে ভালো হবে তোমাদের জীবনের শুভকামনা করছি পরীক্ষা দিতে গেলে কিন্তু সবথেকে বেশি দরকার হচ্ছে যাতে ভয় না হয় কারণ ভয় হলেই কোশ্চেনের ভুল খুব তাড়াতাড়ি বোঝা যায় আর সব থেকে বড় বড়ো কথা হচ্ছে স্পেলিং মিস্টেক স্পেলিংটা খুব ভালো করে করতে হবে যাতে করে ছোটো খাটো মিস্টেকগুলি তোমরা এড়াতে পারো নমস্কার আপনারা আছেন ভয়েসের সাথে আমি দেবকরা তাই দেখতে থাকুন ভয়েস আপ কি আওয়াজ